প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে রেসিপি পর্বে আপনাদেরকে এক কাপ আটা আর হচ্ছে একটা কলা দিয়ে দারুণ মজার নতুন একটা রেসিপি উপহার দিব। তো এখানে আমি এক কাপ আটা নিয়ে একটু চেলে নিচ্ছি। আটাটাকে একটু চেলে নিলে কি হবে, মিশ্রণটা খুব সুন্দর সহজে মিক্স হয়ে যাবে, তলা পেকে থাকবে না, এজন্যে এভাবে করে নিলে ভালো হবে। তো চেলে নিয়ে এর ভেতরে আমি কিছু উপকরণ অ্যাড করছি। এখানে এক চামচের মতো বেকিং পাউডার, স্বাদ মতো লবণ, আর হচ্ছে তিন চামচের মতো চিনি অ্যাড করব। তো ভিউয়ার্স, চিনিটা আপনারা বাড়ি কমে নিতে পারেন, তবে খুব বেশি মিষ্টি হলে রেসিপিটা ভালো লাগবে না। তারপর আপনার রুচির উপর নির্ভর করে আপনারা একটু বাড়িয়ে নিতে পারেন। আর এখানে দেখুন, আমি 1/4 কাপ গুঁড়া দুধ নিয়ে তার ভিতর উষ্ণ গরম পানি দিয়ে নিলাম। তো দুধটাকে আমি লিকুইড করে নিব, তার জন্য দুধটাকে সুন্দর করে ফেটিয়ে পানির সাথে মিশিয়ে নিব। তো কিছু সময় এভাবে করে নিলে সুন্দরভাবে মিশে যাবে, দলা দলা না থাকে, সেজন্য সুন্দর করে করে নিচ্ছি। তো প্রিয় দর্শক, আজ আমার ছেলেরা বলছে আম্মু একটা রেসিপি করো। তো তাদের কাছে রেসিপি মানেই হচ্ছে নতুন কিছু, নতুন কোনো খাবার। তো ভাবলাম যেহেতু ঘরে একটা কলা আছে আর আটা দিয়ে দেখি কী করা যায়, তার জন্য এই রেসিপিটা মাথায় এলো, করে নিচ্ছি। তো দেখুন, আমি গুঁড়া দুধের ভিতরে এখন এক চামচ কাস্টার্ড পাউডার অ্যাড করে দিলাম। আমি চাচ্ছি কালারটা একটু সুন্দর আসবে, সেজন্য একই প্রসেসে দুধ আর কাস্টার্ড পাউডার পানির সঙ্গে গুলিয়ে নিলাম। এবার স্যান্ডউইচের সাহায্যে আমি শুকনো উপকরণগুলো প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি। এভাবে শুকনো উপকরণ একটু মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিশ্রণটা খুব সুন্দরভাবে সমস্ত উপকরণগুলো মিশে যাবে। তো এ পর্যায়ে এই লিকুইড দুধ আর কাস্টার্ডের মিশ্রণটা আমি অল্প অল্প করে মিক্স করে নিচ্ছি। তো এখানে একটা সুন্দর পাতলা লিকুইড তৈরি করব সমস্ত উপকরণ দিয়ে। এভাবে করে কিছু সময় নাড়তে নাড়তে লিকুইডটা মিশ্রণটা মিশে যাবে, আর আমার নাস্তা তৈরির জন্য লিকুইডটা তৈরি হবে। তো ঠিক এরকম হয়েছে। তো ভিউয়ার্স, এখানে আমি পরবর্তীতে হালকা অল্প পরিমাণে পানি অ্যাড করেছি, করে মিশ্রণটা ঠিক এরকম করে নিচ্ছি। তো সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি। তো আপনারা একটু খেয়াল করুন যে আমি মিশ্রণটা খুব বেশি কিন্তু ঘন করিনি আর একেবারে পাতলা না, একটু পাতলা করেই নিয়েছি, ঘন করলে হবে না। তো এই যে একটা কলা ছিল, তো এই কলাটা আমি এখন রেডি করব নাস্তা তৈরির জন্য। তার জন্য একটা নাইফের সাহায্যে ছোট ছোট টুকরো আকারে কলাটাকে কেটে নিব। তো রেসিপিটা দেখতে যেমন সুন্দর হবে, খেতে দারুণ মজার, আর বিশেষ করে আমি রেসিপিটা মাত্র 10 মিনিটে করেছি, চুলায় 5 মিনিট রেখেছিলাম আর সব কিছু রেডি করতে আমার 5 মিনিট লেগেছে। তো ঝটপট বিকালের নাস্তা হিসেবেই শুধু নয়, টিফিনের জন্য কিংবা মেহমান এলে দারুণ একটা রেসিপি হবে, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। তো দেখুন, আমি ছোটো একটা প্যান নিয়েছি, এরকম একটা প্যান নিতে হবে। নেওয়ার পরে এর ভেতরে একটু তেল দিয়ে নিলাম। তো তেলটা আমার একটু বেশি গরম হয়ে গিয়েছিল, তার উপরে কেটে রাখা কলাগুলো এভাবে দিয়ে দিতে হবে প্যানের উপরে। তো
এভাবে কলাগুলো সাজিয়ে নিচ্ছি, একটু খেয়াল করুন কীভাবে সাজিয়ে নিতে হবে। এভাবে কলাগুলো সাজিয়ে নেবেন। কলা দেওয়াতে যেমন ফ্লেভারটা ভালো আসবে আর নিচের অংশটা খুব সুন্দর হবে, নাস্তার নিচের অংশটা। তো এভাবে কলাগুলো সাজিয়ে নেওয়ার পরে আমি এই যে মিশ্রণটা এভাবে দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ মিশ্রণটাই এভাবে দিয়ে দেব। আর আমি যেসব উপকরণ দিয়েছি সেভাবে এবং পরিমাণ ঠিক সেভাবে দিবেন, তাহলে পারফেক্টলি হবে। অনেকে এটা করতে গিয়ে যদি সমস্যা হয়, তো আমি যে পরিমাণে দিয়েছি ঠিক সেই পরিমাণে সেই সেই উপকরণ দিবেন, তাহলে পারফেক্টলি হবে। তা নাহলে দেখা গেল ভেতরে কাঁচা থেকে যেতে পারে। কিন্তু আমি যেভাবে দিয়েছি পারফেক্টলি সুন্দর হয়েছিল। এটা আস্তে আস্তে ফুলে ডাবল হয়ে যাবে, আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। তো আমি উপর দিয়ে কিছু কিশমিশ আর টুটি ফুটি অ্যাড করে দিব, ছেলেদের জন্য, তারা দেখতে সুন্দর হলে খুব মজা করে খাবে। তো দেখুন এভাবে দিয়ে দিচ্ছি, খেতেও সুস্বাদু হবে সাথে সাথে দেখতেও সুন্দর হবে। উপর দিয়ে দিয়ে দিলে এভাবে দেখতে খুবই লোভনীয় হবে খেতে। আর বাচ্চারা এরকম সাজিয়ে খাবার দিলে তারা কিন্তু খুব মজা করে খায়। মাত্র 5 মিনিট টেই তৈরি হয়ে যাবে নাস্তাটা। এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। লো হিটে করতে হবে, মাঝারি আঁচেও না, লো হিটে 5 মিনিট করতে হবে। প্রথমে মাঝারি আঁচে থাকবে 1 মিনিট, তারপর 4 মিনিট লো হিটে রেখে দিতে হবে। 4 মিনিটে নাস্তাটা রেডি হয়ে যাবে। তো আমি ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি যাতে ভাপটা বাইরে না আসে, ভেতরটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল, ঝামেলা ছাড়াই, অল্প উপকরণে ঝটপট একটা নাস্তা, মজাদার লোভনীয় নাস্তা। এই যে দেখুন ফুলে কতটা হয়েছে, ডাবল হয়ে গেছে, কাস্টার্ড দেওয়ার জন্য কালারটা সুন্দর এসেছে, আর পারফেক্টলি ভেতরটা সিদ্ধ হয়ে গেছে। আমি চেক করে নিয়েছি, এবার আমি পাত্র থেকে তুলে নিব, তুলে আপনাদের দেখাবো। তো দেখুন ঝটপট অল্প উপকরণে নতুন একটা মজার রেসিপি আপনাদেরকে উপহার দিলাম। তো আলতোভাবে তুলে নিতে হবে, মানে খুবই সফট হয়েছিল, খুব আলতোভাবে নাস্তাটাকে তুলে নিতে হবে। দেখুন কতটা দেখতে সুন্দর দেখাচ্ছে, খেতেও ভীষণ ভীষণ মজা। তো প্রিয় দর্শক, আমার এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন যারা দেখছেন, রেসিপিটা বিন্দুমাত্র ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থেকে নিত্য নতুন রেসিপি উপভোগ করবেন। আর অবশ্যই এই সহজ এবং মজাদার রেসিপিটা বাসায় ট্রাই করবেন। সকলের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, তাহলেই বুঝতে পারবেন আমি রেসিপিটা কতটা মজার করে, আমার রেসিপিটা কতটা মজার হয়েছিল নাস্তাটা। তো এরকম নাস্তা কিন্তু টিফিনে মেহমান আসলে বা বিকালের নাস্তায় তৈরি করে নিতে পারেন। 10 মিনিটে 5 মিনিটেই তৈরি হয়ে যাবে। তো আমি একটা প্লেটের উপরে নিয়ে নিলাম। এই যে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, খেতেও অনেক অনেক মজাদার হয়েছিল, সুস্বাদু হয়েছিল। গরম গরম খেতে ভীষণই মজা লেগেছে। তো
আমি আমার প্রয়োজন মতো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো কেটে নেবেন। দেখলেই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে। দেখুন, খুবই খুবই সফট হয়েছিল, স্পঞ্জি হয়েছিল। এই যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, গরম ধরতে পারছি না, তারপর আপনাদের দেখিয়ে দিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।